হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের দোকানের মতো পারফেক্ট পুরি বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা, নুন, চিনি, সাদা তেল আর গরম জল। এর জন্য আমি 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নিচ্ছি, এতে দিচ্ছি চিনি, নুন আর দেবো সাদা তেল। এটাকে ভালো করে এখন ময়াম দিতে হবে। এগুলো মেশানো হয়ে গেছে, এর মধ্যে আবার অল্প একটুখানি খাবার সোডা দিতে হবে। নিয়ে আবার একটু ভালো করে মাখাতে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে, এবার এতে আমি গরম জল আগেই করে রেখেছি, গরম জল মেশাবো। অল্প অল্প করে মেশাতে হবে, একবারে সবটা ঠান্ডা হবে। পরিমাণ মতন জল দিতে হবে। এই যে এবারটা মাখা হয়ে গেছে, এটা খুব ভালো করে মাখতে হবে ঠেসে ঠেসে। একটু সময় লাগে মাখতে, যত সময় দিয়ে মাখা হবে জিনিসটা পারফেক্ট হবে, পুরিগুলো ফুলবে ভালো। এই যে এটা মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেবো। আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। এই যে দেখো বন্ধুরা, পুরো সফট। একটু হাতে তেল নিয়ে একটুটা আরেকটা মেখে নেবো। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি এর থেকে লুচি লেচি কেটে নেবো। এই যে বন্ধুরা, আমি এগুলো লেচিগুলো করে নিয়েছি। হ্যাঁ, এইবার এগুলো বেলে নেবো। এইভাবে সবগুলো বেলে দিতে হবে। হ্যাঁ, এবার আমার পুরিগুলো সব বেলা হয়ে গেছে। এই যে সব বেলা হয়ে গেছে, এবার তেল তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। এইভাবে সবগুলো আবার ভেজে নেবো। এইভাবে ময়দাটা যদি মাখা হয় সব ফুলবে। একটা আর
এইভাবে আমি সবগুলো এবার ভেজে নেব। হ্যাঁ, লুচিগুলো এবার ভেজে নিলাম। এবার তেলটা ঝরিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এই যে আমার পুরি বানানো হয়ে গেছে, তার সঙ্গে আলু ছোলার ডাল দিয়ে একটা সবজি বানিয়েছি। আর এই সবজির রেসিপিটা আমি পরে একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। আর এই সন্দেশগুলো আমি নিজের হাতে আগে বানিয়েছিলাম। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।